সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি চট্টগ্রামের আরেকটি হাটে। এটা হচ্ছে অস্থায়ী একটি হাট। অস্থায়ী বলতে ভুল হবে, এটা কিন্তু স্থায়ী একটা হাট ছিল এক সময়। ফকিরনির হাট নামে পরিচিত এই হাটটি। এই হাটটির মূল হাটটি বসে এটার মেন রোডে, কিন্তু ভিতরেও ফকিরনির হাটের মেন রোড থেকে ভিতরে যে রাস্তা রোডক্স, ওই রাস্তার মধ্যেও এই হাটটি বসছে আজকে আমরা দেখতে পেলাম। তো আপনাদেরকে চিন্তা করলাম যে হাটের কিছু ইনফরমেশান আপনাদেরকে দেই, এই জন্য আসলে আজকে হাটে আসা আমাদের। তো এই হাটটির অ্যাড্রেসটা যদি আমরা বলি, এটা হচ্ছে আপনার ঠিক কর্ণফুলী যে উপজেলা আছে, কর্ণফুলী উপজেলা অর্থাৎ হচ্ছে মজুর দিক দিয়ে সোজা আনোয়ার থেকে আসতে যে উপজেলাটা আছে, এরপর হাইওয়ের মধ্যে হাট নামের একটি জায়গা আছে। হাটের মেন রোড থেকে ঠিক আপনার আসতে আপনার ডান পাশে একটা গলি রাস্তা ঢুকেছে, ওই রাস্তার ঠিক ভিতরেই এই হাটটির অবস্থান। এই হাটটি হচ্ছে ফকিরনির হাট নামে পরিচিত, শাহ মিরপুর যে জায়গাটা আছে ওই জায়গাতে। তো এটা এই যে হাটটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে এই হাট এর অবস্থান। এই হাটের কিন্তু অর্ধেকে আছে, অর্থাৎ হচ্ছে এই পাশটাতে আছে ছাগলের বাজার, আর এই পাশটাতে আছে গরুর বাজার। আমরা ঠিক হাটের ভিতর সাইডটাতে আছি। আমরা চেষ্টা করব কিছু ইনফরমেশন দিতে দিতে আমরা হাট থেকে বের হয়ে যাওয়ার। আর হচ্ছে এদিকে হচ্ছে এটা হচ্ছে পুরো একটা খালি একটা মাঠ একদম। এই খালি মাঠটা তো হাট বসার সম্ভাবনা আছে, যদি গরু ওইভাবে আসে তাহলে বসবে, আর রবিবারে আর বুধবারে এই হাটটা বসে। তো বিশেষ করে হচ্ছে এই হাটের যে হাসিলটা আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি। হাসিলটা হচ্ছে গরু প্রতি নিচ্ছে হচ্ছে 8%, অর্থাৎ হচ্ছে শতকরা 8 টাকা আপনাকে প্রত্যেকটা গরুতে হাসিল দিতে হবে, এবং আর 1 লাখ টাকার গরু কিনলে আপনাকে 8,000 টাকা হাসিল দিতে হবে। আর হচ্ছে ছাগল হচ্ছে আপনার 10%, অর্থাৎ শতকরা 10 টাকা হচ্ছে ছাগলের হাসিল। তো আমরা আপনাদেরকে হাসিল সম্পর্কে জানালাম। এবার আমরা যদি আপনাকে আস্তে আস্তে হাটের দিকে নিয়ে যাই, হাটের দিকে নিয়ে গেলে শুরুতেই হচ্ছে ছাগলের বাজার। আজকে আমরা আপনাদেরকে ছাগলের বাজার দিয়ে একটু সংখ্যক জানানোর চেষ্টা করব। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের দেখা সর্বোচ্চ একটি হাসিল নেওয়া একটি হাট এটা। তো চলুন আমরা একটু দেখি হাটের কী কী আছে। বিশেষ করে হচ্ছে দেখাই ছাগলের বাজার, এটা চমৎকার কিছু ছাগল আছে সুন্দর। ভাই এটার দাম কেমন চাইছেন? ছাগলটার দাম কত দিছেন? 15,000, 9,000, 9,500 মূলায়। আপনি কত হলে দিয়ে দিবেন ভাইয়া? হ্যাঁ 10,000 হলে দিয়ে দেবেন। আচ্ছা যদি দর্শক একটু এদিকে দেখাই আপনাদেরকে, এদিকেও কিছু বেশ কিছু ছাগল আছে, চমৎকার সুন্দর ছাগল। ভাই এই ছাগলটার দাম কত দিছেন? 20,000 দিছেন। কাস্টমার কেমন মূলায়? 12-13 মূলায়। আপনি কত হলে দিয়ে দেবেন? 15,000 হলে দিয়ে দেবেন। আচ্ছা দর্শক শুনলেন নি, ছাগলগুলো হচ্ছে আপনার বাজারে এসে দামদার করে ওনাদের থেকে নেবেন। আমরা জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি, যেহেতু হাটটা বসছে আজকে দেখলাম আমরা। তো এটা পুরোটাই জুড়ে কিন্তু ছাগলের হাট। এদিকে আমার পিছনেও কিছু ছাগল আছেন, আপনারা এসে বাজার আসলে দেখতে পাবেন, যেহেতু হাটটা কেবল শুরু হয়েছে। তো আমরা যদি আপনাদেরকে একদম বাইরের সাইডটাতে নিয়ে যাই, এদিকে কিন্তু বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি আমি, দেখাচ্ছি যদি আপনাদেরকে। ভাই এটার দাম কেমন চাইছেন? কত চাইছেন দাম? হ্যাঁ 12,000 টাকা মূল আছে। আপনি কত হলে দিয়ে দেবেন? আপনি কত চাচ্ছেন? আচ্ছা কাস্টমারের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা দর্শক শুনলেনি, মোটামুটি যেহেতু হাটটা বসছে আজকে, চেষ্টা করবো আপনাদেরকে গরুর বাজারটার দিকে নিয়ে যাওয়ার। আমি আছি এখন হচ্ছে ঠিক ফকিরনির হাটে। ফকিরনির হাটে এই পাশটা অর্ধেকটা হচ্ছে ছাগলের বাজার, আর অর্ধেকটা হচ্ছে গরুর বাজার। আমি যদি একটু আপনাদেরকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি একটু কথা বলি, যদি যদি হাসিলগড়টাতে আসছি আমি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই একটু কথা বলি আপনার সাথে। ভাইয়া বাজারটা তো ইনশাল্লাহ কোরবানি উপলক্ষে শুরু করলেন, তো মোটামুটি কাস্টমারও সমাগমও ভালো আছে, তো হাসিলটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া, হাসিলটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আমরা হচ্ছে চ্যানেল আজকের বাজার দর, এটা হচ্ছে আমাদের পার্সোনাল একটা চ্যানেল, হ্যাঁ আজকের বাজার দর। তো আমরা কোরবানি উপলক্ষে গরুর বাজার নিয়ে কাজ করছি আপাতত, গরু ছাগলের বাজার নিয়ে। তো যদি একটু হাসিলটা বলতেন এই বাজারের, আচ্ছা আচ্ছা
মোটামুটি ওই কুরবান উপলক্ষে আমরা এর বাবা বাড়ি নিচ্ছি না মানে আচ্ছা আচ্ছা যতটুকু কনসিডার করা দরকার আচ্ছা আচ্ছা ততটুকু কনসিডার করতেছি আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন নি আমরা আপনাদেরকে ধন্যবাদ ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা বাজারে এসে দেখবেন আমরা যদি আপনাদেরকে একটু গরুর হাটের দিকে নিয়ে যাই এদিকে কিছু গরু আছে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে এটা ছাগল আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে গরুর কিছু দাম দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি যাচ্ছে চমৎকার কিছু ছাগল আসছে বাজারে এটা হচ্ছে আসলে অর্ধেকটা জুড়ে হচ্ছে ছাগলের বাজার আর কি আর অর্ধেকটা জুড়ে হচ্ছে এটা হচ্ছে গরুর বাজার শুরু এবং যদি আপনাদেরকে একটু দেখাই গরুগুলো চমৎকার সুন্দর কিছু গরু আছে গরুর মালিকের সাথে যদি একটু কথা বলি ভাইয়া গরুর দাম কেমন দিচ্ছেন এটা 90,000 ওজন কেমন আছে ভাই গরু ওজন 100 কেজি এরকম হবে কাস্টমার কেমন মূলায় এখনো কাস্টমার তেমন একটা আসে নাই আপনি কত হলে দিয়ে দেবেন 77 হলে দিয়ে দেবেন আচ্ছা দর্শক শুনলেনি আশেপাশে কিছু গরু আছে এটা হচ্ছে গাভী গরু যদি আপনাদেরকে এই পাশে নিয়ে যাই এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি গাভী গরু ভাইয়ের সাথে যেটি কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া গরুটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া 75,000 কাস্টমার কেমন মূলায় মোটামুটি মূলে আপনি কত হলে দিয়ে দেবেন ভাইয়া 65 হলে দিয়ে দেবেন ওজন কেমন আছে ভাইয়া এটা হ্যাঁ 2 মণ 80 কেজি আছে অর্থাৎ 2 মণ আছে দর্শক আপনারা চাইলে এখান থেকে গরু দেখতে এটা কিন্তু দর্শক গাভী গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে এই পাশে একটা গরু আছে সুন্দর ভাই এটার দাম কত দিচ্ছেন দাম দিছি 65 কাস্টমার কেমন মূলায় ভাইয়া ভালো মূলায় আপনি কত হলে দিয়ে দিবেন সাইজ হলে দিয়ে দিবেন ওজন আনুমানিক কেমন আছে ভাইয়া 75 কেজি আছে দর্শক উনি বলছেন 75 কেজি আপনারা বিবেচনা করবেন কত কেজি হতে পারে আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই এখানে কিন্তু যেহেতু হাটটা কেবল শুরু হয়েছে আপনারা আসেন হাটে এটা হচ্ছে কর্ণফুলিতে আছি আমরা চমৎকার কিছু ভাই এটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া 65 দিচ্ছেন কাস্টমার কেমন মূলায় 50-48 হলে আপনি কত হলে দিয়ে দেবেন ভাইয়া 55 হলে দিয়ে দেবেন ওজন কত মন হবে এটার আনুমানিক 60 কেজি হবে দর্শক 60 কেজি হবে আপনারা আসেন বাজারে এসে দেখে শুনে একটা পছন্দ মতো কোরবানি একটা গরু নিয়ে নেবেন আপনারা এদিকে যদি আমি আপনাদেরকে আরও কিছু গরু দেখাই একটা গরু আছে এটার দাম কেমন দিচ্ছেন 65,000 কাস্টমার কেমন মূল হবে 50-47-45 মূল আছে আপনি কত কি হলে দিয়ে দেবেন 55 হলে দিয়ে দেবেন এটার ওজন কেমন আছে ভাইয়া 75 কেজি ওজন আছে দর্শক শুনলেনি আমরা চেষ্টা করছি কিছু কিছু গরুর দাম আপনাদেরকে দেওয়ার যদি আমার এই পাশে কিছু গরু আছে আমি যদি দেখাই আপনাদেরকে আসলে এই বাজারটা কিন্তু দুই পাশ জুড়ে আর কি বাজারটা শুরু করছে আমরা চমৎকার একটা ভালো ব্যাপার আমি যদি এই পাশে আপনাদেরকে যদি দেখাই আপনাদেরকে এই পাশেও বেশ কিছু গরু আছে যদি একটা দাম দেখাই এদিকে চমৎকার কোরবানির একটা সার গরুটা সুন্দর সার যদি একটু কথা বলি মালিকের সাথে কথা বলার চেষ্টা করব অনেকগুলো সুন্দর সুন্দর সাইজের কিছু গরু আছে মোটামুটি হচ্ছে গরুর সুন্দর কালার গরুর আমি চেষ্টা করব ভাইয়া গরুটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া 85 কাস্টমার কেমন চায় আপনি কত হলে দিতে পারবেন ভাইয়া আমি চেষ্টা করছি অনেক গরু বাজারে আমি চেষ্টা করছি কিছু কিছু গরুর দাম আপনাদেরকে একটু দেওয়ার বা এটার দাম কেমন দিচ্ছেন 120 চাচ্ছেন কাস্টমার কেমন মূলায় ভাইয়া 80-85 মূলায় আপনি কত হলে দিয়ে দেবেন ভাইয়া 90 এরকম হলে দিয়ে দেবেন ওজন কেমন আছে ভাইয়া 3 মণ আছে দর্শক শুনলেনি ওজন 3 মণ আছে আরো 2টা বিক্রি করছেন আচ্ছা কয়টা আনছিলেন গরু 60টা আনছেন কতগুলো বিক্রি করছেন 2টা
দুটো বিক্রি করছেন মনে করেন যে কাস্টমার যদি আপনার কাছ থেকে মোবাইল করে গরু নিতে চায় এই ক্ষেত্রে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে কিনা নাম্বারটা যদি একটু বলতেন ভাইয়া 0181 4 হ্যাঁ 19 50 59 আপনার নাম ভাইয়া সাদ্দাম ভাই দর্শক সাদ্দাম ভাইয়ের কিছু গরু এই পাশে আছে আমি আপনাদেরকে একটু দেখাবো এটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া 100 দিছেন কাস্টমার কেমন হলো এটা আচ্ছা 80 উপরে হলে আপনি বিক্রি করে দিবেন দর্শক শুনতে পাচ্ছেন যে 80 উপরে হলে উনি বিক্রি করবে আর ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফোন করে ওনাতে গরু নিতে পারবেন এই পাশে বেশ কিছু ছোট গরু আছে আর যদি আঙ্কেলের কাছে জিজ্ঞেস করি এগুলো একটা হচ্ছে আপনার গাবি গরু আরেকটা হচ্ছে ছোট আঙ্কেল এই গরুটার দাম কেমন দিছেন 62 কাস্টমার কেমন চায় আচ্ছা আচ্ছা আপনি কত হলে দিবেন আঙ্কেল কত হলে দিবেন এটা হাজার হাজার দুই হাজার এদিক সেদিক হলে দিয়ে দেবেন দর্শক শুনছিলেন না মোটামুটি বাজারের যে গরুর দামগুলো আছে মোটামুটি আমরা চেষ্টা করছিলাম ভাই এইটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া একটু ভাই বলেন সমস্যা নাই দর্শক এই পাশে কিন্তু অনেক সুন্দর কিছু গরু আসছে আমি সুন্দর কিছু গরু আছে এক সিরিয়াল একদম আপনারা বাজার আসলে এসে দেখে শুনে গরুগুলো নিতে পারবেন আমরা চেষ্টা করছি আর কি আপনাদেরকে বাজারটা যেহেতু বসছে আমরা বসাচ্ছেন আপনারা আসেন বাজারে এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করবেন আচ্ছা 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 আস্তে ধীরে নেবে বলতেছে আরো 7 দিন আছে এমনিতে আনুমানিক কত চাইছেন এটা আনুমানিক এখন আমি দাম দিতেছি যে কাস্টমারের সাথে মিলে না আচ্ছা বলে দাও আস্তে ধীরে নিব আচ্ছা আপনার কতটুকু হলে পোষায় এটা আমাদের মানে 47 48 এর উপর বেস্ট 47 48 এর উপর বেস্ট হবে ওজন কেমন আছে ভাই ওজন আছে 60 কেজি প্রায় 62 কেজি 60 62 কেজি আছে আচ্ছা এটা 4 বছর পালার জন্য তো নিতে পারবো নাকি সবাই যারা এদিকে কর্ণফুলীতে আছেন এবং চট্টগ্রামের আমরা চেষ্টা করি আপনাদেরকে হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কিছু হাটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই বাজারটার ছিল এতটুকুই আমি যদি আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করি আঙ্কেল এই গরুটার দাম কেমন চাইছেন আমরা চেষ্টা করছি কিছু কিছু গরুর দাম আপনাদেরকে দেওয়ার আপনারা বাকিটা বাজারে এসে দেখে শুনে একটা ছোট একটা গরু আছে এটা কি বাসুন না এটা গরবাইর উপযোগী হয়েছে গরুটা দাঁত কটা আছে এটার দাঁতও এখনো আসে নাই এটা পালার জন্য নিতে পারবে দাম কত চাইছেন এটা 40 চাইছেন কাস্টমার কেমন মূলায় 28 মূলায় 29 মূলায় আপনি কত হলে দিয়ে দেবেন 35 হলে দিয়ে দেবেন তো দর্শক আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদেরকে এক নজরে এই বাজারটা দেখানোর তো বাজারটার অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে আবারও বলে দিই এটা হচ্ছে ফকিরনিহাটে চমৎকার সুন্দর দামদর চলছে দর্শক আপনারা আসেন বাজারে আসলে বাজার দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন তো দর্শক আমরা যদি আপনাদেরকে ঠিক এই বাজারটার অ্যাড্রেসটা দিই অ্যাড্রেসটা হচ্ছে ফকিরনিহাট গরুর বাজার এটা হচ্ছে ইদ্রিস শ্রমিলের পূর্ব পাশে কর্ণফুলীতে কর্ণফুলি উপজেলাতে এটা অবস্থিত আপনারা চাইলে বাজার থেকে নিতে পারেন ঠিক এই রোডটা হচ্ছে এদিকে হচ্ছে মেন রোড আপনারা মেন রোড দিয়ে নেমে বাজারে আসতে পারবেন দর্শক আপনারা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বাজারটা এক নজরে দেখানোর এবং মোটামুটি কিছু দাম আপনাদেরকে দেওয়ার যাতে করে আপনাদের গরু ক্রয় করতে সুবিধা হয় আপনারা আসবেন বাজারে আপনাদের যদি ভালো লাগে আর তবে হচ্ছে এই বাজারের যে হাসিলটা আছে হাসিলটা কিন্তু ওনারা চাচ্ছে যে 8% করে চাচ্ছে অর্থাৎ 80 টাকা 70 টাকা এরকম মানে হয়তো 1 পিস করবে ওনারা মানে 80 অথবা 70-এর মতো অর্থাৎ হচ্ছে শতকরা 7 টাকা থেকে 8 টাকা নিচ্ছে ওনারা গরুর হাসিল আর ছাগলেরটা তো প্রথমে এসে আমরা শুনছিলাম হচ্ছে ওনারা 10% করে নিচ্ছে পরবর্তীতে শুনলাম যে যেভাবে পারছেন ওইভাবে দিচ্ছেন আর কি তো দর্শক
এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা আমাকে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমাদের চ্যানেল আজকের বাজারদার অনেক কৃতজ্ঞ। নিয়ে যাবো আপনাদেরকে পরবর্তীটা হাটের ভিডিও দেওয়ার জন্য, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।